তিনি যদি সুস্থই হয়ে যান তাহলে আর কারাগারে থাকার, তাহলে তিনি মেডিকেলে থাকার আবশ্যকতা নেই। আমরা যখন জেলে ছিলাম তখন যতদিন প্রয়োজন ছিল ততদিনই আমরা প্রিজন সেলে ছিলাম মেডিকেলে। এখন সেটা আবশ্যকতা আছে কি না সেটা কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিষয়টি তাদের এখতিয়ার, তারা এই বিষয়ে বলতে পারবেন। আর প্যারোলের মুক্তিরও কতগুলো নিয়ম আছে, কি অবস্থায় প্যারোলে মুক্তি চাইতে পারে, তো সে কারণ যদি না থাকে তাহলে প্যারোলে মুক্তির ব্যাপারটা কি করে হবে।